আজকে আমরা চলেছি ঝিঝাও জিয়াও ওয়াটার টাউন। এটা হচ্ছে সাংহাইয়ের একটা এনসিয়েন্ট ওয়াটার টাউন, বলা যেতে পারে যে দিস ইজ ভেনিস অফ সাংহাই, রাইট? লেটস সি, চলো আমরাও দেখবো, তোমাদেরকেও সাথে দেখাবো, ঠিক আছে? চলো এখানে আশেপাশটা একটু দেখিয়ে দিই, চলো। স্টেশন থেকে বেরিয়ে এই এত ভালো দৃশ্য দেখলে কার না মন ভালো হয় বলো।你再跪了。 তাহলে বলা যায় যে ঝুঝিয়াও জিয়াও এই টাউনশিপটা পুরো তৈরি হয়েছে 1700 বছর আগে, যখন মিং ডাইনেস্টি আর চিং ডাইনেস্টি চলছিল। এই ঝুঝিয়াও জিয়াও পুরো টাউনশিপটাতে প্রচুর অসংখ্য ছোট ছোট ব্রিজ আছে, সেই ব্রিজগুলোকে ঘিরে দোকান পাট অসংখ্য ট্র্যাডিশনাল ঘরবাড়ি তৈরি হয়ে আছে, আর সেটা নিয়েই পুরো টাউনশিপটা তৈরি। আর আমরা সামনেই একটা ব্রিজ দেখতে পাচ্ছি, চলো দেখা যাক ওদিকে। এখন আমরা আছি ফিয়াংসং ব্রিজের উপরে, এটা এই পুরো ওয়াটার টাউনের সব থেকে পপুলার ব্রিজ। ব্রিজটি তৈরি হয়েছিল 1571 সালে আর এটি লার্জেস্ট স্টোন আর্চ ব্রিজগুলোর মধ্যে অন্যতম। এখানে মার্কার দেওয়া আছে, আমরা কেজি গার্ডেন যেতে পারি এখন। আমরা কিছুক্ষণ পরে এই বোটটাতে একটা বোট নেব এখান থেকে, দিয়ে বোট করে পুরো জায়গাটা ঘুরবো, ঠিক আছে? আমার মনে হয় খুব সুন্দর লাগবে, এখানে অনেক জায়গা আছে, সেই প্রত্যেকটা জায়গাকে ওই বোটটা কভার করবে, অ্যাটলিস্ট বাইরে থেকে একটা মানে দেখিয়ে দেবে আমাদেরকে, নিচে নিচে তারপরে গিয়ে এদিক ওদিক গিয়ে ঘুরে ঘুরে দেখতে হবে, কিন্তু বোট থেকে দেখিয়ে দেবে যে কেমন জায়গাগুলো।
আর এরকম টাইপের ব্রিজ এখানে প্রচুর, এরকম ছোট ছোট টাইপের ব্রিজ। এরকম ছোট ছোট ব্রিজ এখানে চারিদিকে ভর্তি হয়ে আছে। আমরা চলে এসেছি কেজি গার্ডেনের মধ্যে। এটা হলো একটা এনসিয়েন্ট গার্ডেন যেটা মেইনলি তৈরি হয়েছে চিং আর মিং ডাইনেস্টির সময়ে। এই গার্ডেনটা মা ফ্যামিলি গার্ডেন নামেও পরিচিত, কারণ এই গার্ডেনের ফর্মার হোস্টের নাম হচ্ছে মা ওয়েনকিন। এই টেবিলটা বিকেলবেলা বসে দাবা খেলার জন্য খুব ভালো হয়েছে না? আমি এখানে যত গার্ডেন দেখেছি সব গার্ডেনে একটা জিনিস কমন হচ্ছে, সেটা হচ্ছে এই জল আর জলের মধ্যে রঙিন মাছ। এটা ভীষণ কমন। বেরোনোর জায়গা পাচ্ছিলাম না, যাক। মনে হচ্ছে হঠাৎ করে যেন কোনো গ্রামের পরিবেশে চলে এসেছি। ছোট নদী, পাশে নারকেল গাছ, সাথে প্রচুর পাখির আওয়াজ আর সুন্দর বাতাস, দারুণ না? হেঁটে যেতে পারো, কিন্তু তোমাকে জুতো খুলতে হবে। ওদিকটা যাই, সি কেউ কারোর নাম দিয়ে আমরা যেরকম গাছে বাঁধি না, যে বিভিন্ন টাইপের আমার কি মানত আছে ওই রকম টাইপের, এখানেও লোকেরা তাদের নিজেদের লাভ ওয়ান্সের বা কোনো নিজেদের কোনো ইচ্ছের কথা লিখে রেখেছে যাতে ওই ইচ্ছেগুলো পূরণ হয়। ছোট পোল, এখানে একটা গানের শুটিং হতে পারে। এই ছোট পোলটা এত সুন্দর, কিউট ছোট পোল। জল পোলের নিচ্ছে। ছোটবেলায় আমাদের যেখানে বাড়ি ছিল, আমি তো ওয়েস্ট বেঙ্গলে বড় হয়েছি, তো আমার যেখানে বাড়ি ছিল সেখানে একটা মানে খাল টাইপের ছিল, ঠিক আছে? আর খালের নিচে, খালের খাল থেকে একটু দূরে একটা পোল ছিল। ছোটোবেলায় আমাদের স্কুলের পরে আমরা কয়েকজন বন্ধু মিলে, আমাদের নেশাই ছিল কখন ওই বিকেলবেলা হবে একটু খেলাধুলো করব, দিয়ে পোলের কাছে যাব। মানে পোলের কাছে সুন্দর হাওয়া দিত, আর ওখানে প্রচুর মানে গ্রাম্য এরিয়াতে থাকতাম, তো স্বাভাবিকভাবেই প্রচুর চাষ হতো, তো সেই চাষের ক্ষেত থেকে সুন্দর হাওয়া, ওটা ব্যাপারটাই আলাদা ছিল। তো ওই আর কি, ভালো লাগছে।
ওকে এবারে এই মিউজিয়ামটাতে পৌঁছে গেছি আমরা। এটা হচ্ছে ওয়াটার কালার মিউজিয়াম। সত্যি বলছি আমার ওয়াটার কালার নিয়ে জ্ঞান এতটাই সীমিত যে আমি তোমাদেরকে কি বলবো, শুধু ছবিগুলোই দেখো তোমরা। ঠিক আছে মিস্টার অর্ণব, এই আঙ্কেলটা কত ভালো বাজাচ্ছেন শোনো। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম সিটি গড টেম্পলে। এই সিটি গড টেম্পলটা হলো প্রাচীন টাওয়িস্ট মন্দির। Look at the view guys, it is totally beautiful. সকাল থেকে হেঁটে হেঁটে ঘুরে ক্লান্ত হয়ে আমরা এবার চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চ করার পর আমাদের আরো অনেকগুলো জায়গা ঘুরে দেখতে হবে, কিন্তু আমি এই ভিডিওটা এখানেই শেষ করব। পরের ভিডিওতে কথা দিলাম বাকি জায়গাগুলো নিশ্চয়ই ঘুরে দেখাবো। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তোমাদের একটা সাবস্ক্রিপশন আমার মোটিভেশন অনেকটা বাড়িয়ে দিতে পারে ভালো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। টাটা। আর তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। ভালো থেকো।